শিক্ষা হলো একটি আন্দোলন, যেখানে অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিয়ে যাওয়া। মঙ্গলবার 62তম মহান শিক্ষক দিবস উপলক্ষে ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন এবং গুণী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে ফটিকরাই বিধানসভার অবসরপ্রাপ্ত এবং কর্মরত সব মিলে প্রায় 300 শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভালো উন্নত প্রতিষ্ঠানে পড়াশোনা করে উচ্চ মানের ডিগ্রি পাওয়ার পরও যদি তার জীবন সহজ না হয়, সে যদি সুখী থাকতে না পারে, তাহলে এই উন্নত শিক্ষার কোনো মহত্ত্বই নেই। তাই বর্তমান প্রজন্মকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা আর আধ্যাত্মিক চেতনার শিক্ষাটা দিতে হবে শিক্ষকদের। যতক্ষণ পর্যন্ত শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক চেতনা জাগ্রত না হবে, সেই ডিগ্রি কোনো মূল্য নেই। যারা অভিভাবক আছেন, যারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য বিভিন্ন স্কুল কলেজ বা হাইফাই স্কুল চুজ করে, কেন করে বা কেন আমরা বলি শিক্ষা কেন প্রয়োজন, বিকজ এডুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্ক টু লাইট। এডুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্ক টু লাইট, অর্থাৎ শিক্ষা হচ্ছে সেই আন্দোলন যেখানে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। এই কারণে আমরা উন্নত শিক্ষা কেন্দ্র আমরা চাই ছেলে মেয়েদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, উন্নত শিক্ষা কেন্দ্রে বা ইনস্টিটিউশনে পড়াশোনা করে হাইলি ডিগ্রি পাওয়ার পরেও, অনেক বড় ডিগ্রি থাকার পরেও যদি তার জীবন সহজ না হয়, সে যদি সুখী থাকতে না পারে, তার জীবনটা যদি সুন্দরভাবে গঠিত না হয়, তার জীবন যদি সফল না হয়, তাহলে এত উন্নত শিক্ষার কি প্রয়োজন? আজকের যারা প্রজন্ম আছে, বর্তমান যারা শিক্ষক হিসাবে শিক্ষকতার কাজ করেন, আমার মনে হয় তাদেরকে সেই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। কোন শিক্ষা? ওই যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা আর আধ্যাত্মিক চেতনার শিক্ষাটা দরকার। যতক্ষণ পর্যন্ত শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক চেতনা জাগ্রত না হবে, অন্তরের অন্তর্নিহিত প্রকাশ যতক্ষণ প্রস্ফুটিত না হবে, আলোকিত না হবে, আমার মনে হয় সেটা একটা র, এই ডিগ্রিটা একটা র হবে আমার মনে হয়। মানে কি, মনে করুন কোন একজন, এই দিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সমানিয়া সুমতি দাস, জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার মহোদয় এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।